নাম জপ করার সময় মনে মনে জপ করলে ভালো হয় নাকি একটু শব্দ করলে ভালো হয়? আমরা গুরুদেবের কাছ থেকে শিখেছি শব্দ করে, কমপক্ষে আমার মুখের হরি নাম যেন আমি শুনতে পাই, এটা শাস্ত্রীয় প্রমাণ। হরিদাস ঠাকুর বলছেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সবে তরে, অতএব উচ্চস্বরে হরি নাম করিলে শতগুণ ফল হয় সর্ববেদে বলে। এমনি মনে মনে জপ করলে যা ফল, উচ্চারণ করে জপ করলে শতগুণ ফল হয়। এমনি উচ্চারণ করে জপ করবেন যাতে কোনো শব্দ কোনো অক্ষর বাদ পড়ে না যায়। প্রভু গীতার অথবা যে কোনো সংস্কৃত শ্লোক সংস্কৃত ভাষায় পাঠ করতে হবে। পাঠ করতে হবে কেন? বাংলা ভাষায় পাঠ করলে সেই ফল হয়। বাংলা ভাষায় তো আছে, এটা সংস্কৃত হরপে লেখা, বাংলায় অনুবাদটা পড়তে পারে কিন্তু বাংলা হরপে লেখা আছে, তাই পড়তে গেলেই আপনার সংস্কৃত উচ্চারণটাই এসে যাবে। ভয় করার কিছু নেই।